নমস্কার, আপনারা দেখছেন আরএস টিভি চ্যানেল বিনোদন চব্বিশ ঘন্টা। মন মোর মেঘের সঙ্গী উড়ে চলে দিক দিগন্তের পানে, নিশিম শূন্যে শ্রাবণ বর্ষণ সঙ্গীতে, রিমিঝিম 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 রিমিঝিম। মন মোর মেঘের সঙ্গী উড়ে চলে দিক দিগন্তের পানে, নিশিম শূন্যে শ্রাবণ বর্ষণ সঙ্গীতে, রিমিঝিম 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 রিমিঝিম। আজ 9 মে সোমবার, অর্থাৎ 25শে বৈশাখ, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী। তাই আরএসটিভি লাইভ ও ডক্টর রাজা শাস্ত্রীর পক্ষ থেকে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতি শ্রদ্ধা জানিয়ে একটি ভিডিও শুরু করছি। রবীন্দ্র জয়ন্তী বা 25শে বৈশাখ বাঙালি জাতির একটি অন্যতম গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক উৎসব। বাংলা পঞ্জিকা অনুসারে প্রতি বছর বৈশাখ মাসের 25 তারিখে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী উপলক্ষে এই উৎসব পালিত হয়ে থাকে। ভারতবর্ষের পশ্চিমবঙ্গ সহ অন্যান্য রাজ্য এবং বাংলাদেশেও বাঙালি অধ্যুষিত অঞ্চলে বিপুল উদ্দীপনার সঙ্গে এই উৎসব পালন করা হয়। বহির্বিশ্বে অন্যান্য অঞ্চলে বসবাসকারী বাঙালিরাও এই উৎসব পালন করে থাকেন। পশ্চিমবঙ্গে এই দিনটি রাষ্ট্রীয় ছুটির দিন হিসেবে পালিত হয়। রবীন্দ্র জয়ন্তী উৎসব উদযাপনের অঙ্গ হল রবীন্দ্রসঙ্গীতানুষ্ঠান, নৃত্যানুষ্ঠান, রবীন্দ্র নাট্যাভিনয়, রবীন্দ্র রচনা পাঠ, আলোচনা সভার আয়োজন ও নানাবিধ সাংস্কৃতিক অনুষ্ঠান। রবীন্দ্র স্মৃতি বিজড়িত ভবনগুলিতে এই দিনে বিশেষ সমাগম লক্ষ্য করা যায়। পশ্চিমবঙ্গে রবীন্দ্র জয়ন্তীর প্রধান অনুষ্ঠানগুলি আয়োজিত হয় কলকাতায় অবস্থিত কবিগুরুর জন্মস্থান জোড়াসাঁকোর ঠাকুরবাড়ি ও রবীন্দ্র সদন এবং শান্তিনিকেতনে। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জীবদ্দশায়ও রবীন্দ্র জয়ন্তী উদযাপন করা হতো ঘটা করে। সাড়ম্বরে এই দিবসটি পালনের মধ্যে দিয়ে বাঙালি জাতি, বাঙালির ভাষা ও সাহিত্য, শিক্ষা, সাংস্কৃতিক মন মানসিকতা বিকাশে রবীন্দ্রনাথের অবদানের প্রতি ঋণ স্বীকার করে বাঙালি। আপনারা দেখছেন আরএসটিভি লাইভ, দেখতে থাকুন, সাথে থাকুন।